আমরা শেপ টুলের সাহায্যে বিভিন্ন রকম শেপ তৈরি করা শিখেছি, তবে যে সকল শেপ আপনি শেপ টুলের সাহায্যে তৈরি করতে পারবেন না, যেমন এখানে অনেকগুলো শেপ আছে, যেমন এই শেপটা আপনি শেপ টুলের সাহায্যে তৈরি করতে পারবেন না, বা এটা আপনি সহজে তৈরি করতে পারবেন না শেপ টুলের সাহায্যে, এইগুলো কিন্তু আপনি সহজেই পেন টুলের সাহায্যে তৈরি করতে পারবেন। তাহলে আমরা এখন দেখব পেন টুলের সাহায্যে কিভাবে আপনি একটা শেপ তৈরি করে নিতে পারেন। তবে পেন টুলের সাহায্যে শেপ তৈরি করার জন্য আপনাকে অবশ্যই এরকম একটা রেফারেন্স লাগবে, যেটা দেখে দেখে আপনি শেপ তৈরি করবেন, অথবা যেটা চারদিক দিয়ে চারপাশ দিয়ে দাগ দিয়ে আপনি একটা শেপ তৈরি করে নেবেন, সেরকম একটা ইমেজ আপনি গুগল থেকে বা যে কোনো জায়গা থেকে নিয়ে নেবেন। আমি এটা ডাউনলোড করে রাখছি গুগল থেকে। তারপর আমরা এখন এই নিচের এই শেপটা তৈরি করব পেন টুলের সাহায্যে। যাই হোক, পেন টুলটা সিলেক্ট করে নিয়ে নিলাম, তারপর এই লেয়ারটা একটু বড় করে নিচ্ছি যাতে আমাদের শেপটা নিতে সহজ হয়, তৈরি করতে সহজ হয়। তারপর খেয়াল রাখবো যেন আমাদের এই শেপটা সিলেক্ট না থাকে, সেজন্য বাইরে যে কোনো একটা জায়গায় ক্লিক করছি। পেন টুলটা তো নেওয়া আছে, এখান থেকে ফিলটা দরকার নাই, এখন ফিলটা লাস্টে আমরা ফিলটা নিয়ে নিব। স্ট্রোক আমাদের একটু থাকতে পারে, নাও পারে, স্ট্রোক 2 দিয়ে দিচ্ছি। এখন আমরা এই শেপটা তৈরি করব, জুম করে নিচ্ছি। জুম যদি করতে চাই তাহলে দেখেন সাইডে চলে যাচ্ছে, একেবারে মাঝ বরাবর জুম হচ্ছে। মাউস পয়েন্টটা আপনি যেখানেই রেখে জুম করেন না কেন, মাঝ বরাবরই জুম হবে সাধারণত। তবে যদি আপনি মাউস পয়েন্টটা যে কোনো একটা জায়গায় রেখে কিবোর্ড থেকে ওয়াল্টার প্রেস করে তারপর জুম করেন, তাহলে কিন্তু নির্দিষ্ট একটা স্থানে আপনি জুম করতে পারবেন। ঠিক আছে, ওয়াল্টার প্রেস করে আমি এই যে জুম করছি, তারপর মাউসের হুইলটা প্রেস করে চেপে ধরে রেখে যদি আপনি এভাবে সরান, তাহলে কিন্তু হ্যান্ড টুলের কাজ আপনি করতে পারবেন। ঠিক আছে, এভাবে সরাতে পারবেন, দেখেন হ্যান্ড টুলের কাজ করছি হুইল চেপে ধরে। আবার জুম করি, এখন পেন টুল দিয়ে আমরা এই শেপটা তৈরি করব। পেন টুল সিলেক্ট আছে, লেয়ারটা সিলেক্ট নাই। শুরুতে আমি এভাবে একটা দাগ টেনে দিলাম এপাশ থেকে এপাশ পর্যন্ত। এখন এখান থেকে এরকম একটা কার্ভ দাগ টানতে হবে, সেই জন্য জাস্ট ছোট ছোট করে এভাবে ক্লিক করে কার্ভটা তৈরি করতে পারি। ঠিক আছে, অথবা যেটা করতে পারি, আমি কন্ট্রোল জেড দিয়ে আনডু করছি, অথবা যেটা করতে পারি এপাশ থেকে একেবারে এই পাশটাতে ক্লিক করে দিব। ক্লিক করার পর এভাবে ছেড়ে না দিয়ে, মাউসটা ছেড়ে না দিয়ে ক্লিক করে চেপে ধরে রেখে আমরা এই যে যে একটা হ্যান্ডেল বের হচ্ছে, এই হ্যান্ডেলটাকে পরবর্তী শেপ যেই দিকে গিয়েছে সেই দিকে একটু নিয়ে নিব। পরবর্তীতে শেপ যে নিচের দিকে গিয়েছে, যার কারণে নিচের দিকে ছোট্ট করে একটু নিয়ে রাখছি, রেখে যে ছেড়ে দিলাম। এখন এই পাশটা কিন্তু মিল হয়নি, তাই না? এখন এই পাশটা মেলানোর জন্য হ্যান্ডেলের এই পাশটাকে ধরবো আমরা, তার আগে অল্টার প্রেস করে ধরবো, অল্টার প্রেস করে ধরবো, তারপর যদি হ্যান্ডেলের এই পাশ ধরে এভাবে টানি, তাহলে দেখেন সুন্দর করে অ্যাডজাস্ট করতে পারতেছি। ছেড়ে দিলাম, সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে গেল। মাউসের হুইলটা চেপে ধরে এদিকে আমি ড্র্যাগ করে সরিয়ে দিচ্ছি। তারপর একেবারে লাস্ট মাথায় এইখানটাতে আমরা একটা পয়েন্ট নিচ্ছি, শেপটা পরবর্তীতে যেই দিকে গিয়েছে সেই দিকটাতে আমি একটু শেপের এই হ্যান্ডেলটাকে নিলাম, যেহেতু নিচের দিকে গিয়েছে নিচের দিকে নিলাম, এবং এই মাথাকে চেপে ধরার আগে কিবোর্ড থেকে ওয়াল্টার প্রেস করে চেপে ধরলাম এবং সুন্দর করে এভাবে অ্যাডজাস্ট করে দিলাম। ছেড়ে দিলাম, আশা করি বুঝতে পারছেন। এই স্থানটা সোজা আছে, একবার ক্লিক করে নিয়ে নিলাম, তারপর এখানে বাঁকা আছে, এই বাঁকা স্থানটুকু আমরা সেই একই কাজ করব, এখান থেকে একটু সামনের দিকে নিয়ে নিব, তারপর এই পাশ ধরে আমরা টানবো, তার আগে অল্টার প্রেস করে টেনে দিচ্ছি এখানটাতে উপর দিকে। তারপর বড় করে এখানে নিচ্ছি, নিচের দিকে দিব,
শেপ পরবর্তীতে যেদিকে গিয়েছে সেদিকে, তারপর হ্যান্ডেলের পাশ দুর্বলটা প্রেস করে সুন্দর করে অ্যাডজাস্ট করে দিব। হয়ে গেল। একইভাবে আমরা এখানে প্রেস করছি, এখানে প্রেস করছি, এখানে প্রেস করছি, এখানটাতে দিয়ে একটু সামনের দিকে নিয়ে গেলাম এবং এই পাশটাতে ধরে হলটার প্রেস করে চেপে ধরে এভাবে সুন্দর করে অ্যাডজাস্ট করে দিলাম। এই জায়গাটুকু সোজা আছে, তবে একেবারে লাস্টের বিন্দুতে না ধরে একটু সাইডে ধরবো, আমরা ধরে এটাকে সোজা করব। এখানে অ্যাডজাস্ট করে দিব, এইখানটাতে একটু বেশি করে জুম করছি, লাস্টের বিন্দুর সাথে মিলিয়ে দিব। এবার মিলিয়ে দিলাম, একটা শেপ তৈরি হয়ে গেল, এই যে শেপ লেয়ার ওয়ান। এখন এই শেপটা আমরা ফিল দ্বারা পূর্ণ করব, সেই জন্য ফিলে একবার ক্লিক করলাম, এখান থেকে সলিড কালার দিচ্ছি, ওকে করে দিলাম। দেখুন আমরা একটা কাস্টম শেপ তৈরি করে ফেললাম পেন টুল দিয়ে। স্ট্রোকটা এখান থেকে এখন উঠিয়ে দিতে পারি, অঙ্কন করার সুবিধার্থে আমরা স্ট্রোকটা নিয়েছিলাম। যাই হোক, দেখেন আমরা শেপটা তৈরি করে ফেলছি। এখন নিচ থেকে এখন এই শেপটা আর লাগবে না, নিচের রেফারেন্স যে শেপটা সেটা লাগবে না, সেটা ডিলিট করে দিলাম। এটাই হচ্ছে আমাদের কাস্টম শেপ। এভাবে কিন্তু আমরা পেন টুল দিয়ে শেপ তৈরি করতে পারি। ধরেন যে কোনো ইংলিশ লেটারকে কিন্তু আপনি এভাবে পেন টুল দিয়ে অঙ্কন করতে পারেন। যেমন যদি আমি একটা এ লিখি এখানে, এ, এখন ফন্টটা চেঞ্জ করে দিচ্ছি হচ্ছে এরিয়াল, এরিয়াল বোল্ড, এটাকে বড় করছি। আর একটু বড় করি। এখন যদি আমরা চাই এই যে যে ইংলিশ লেটার এ, এরকম একটা শেপ আমরা তৈরি করব পেন টুল দিয়ে, তাহলেও কিন্তু করতে পারি। আবার পেন টুলটা নিব, এখান থেকে যেন কোনো লেয়ার সিলেক্ট না থাকে, যে কোনো এক সাইড থেকে লেখা শুরু করে দিব। একটু জুম করে নিচ্ছি, যে একটা হালকা কার্ভ আছে, কিন্তু এখান থেকে এখানে নিয়ে কি করব বলেন তো, এদিকে দিব, কিন্তু যেদিকে পরবর্তী শেপ গিয়েছে সেদিকে দিব। আর পেছনের হ্যান্ডেলটা ধরে ওয়ালটার প্রেস করে আগে এভাবে কিন্তু সুন্দর করে অ্যাডজাস্ট করে দিব। হালকা কার্ভ আছে, খুব বেশি না। হলো, ওহো, তার আগে কিন্তু ফিল এবং স্ট্রোকটাতে একটু কাজ করে নেওয়া উচিত ছিল। ফিলটা থাকবে না শুরুতে, ফিলটা পরে দিব, স্ট্রোকটা থাকবে, স্ট্রোক দুই, কালার যে কোনো একটা কালার নিতে পারি। ঠিক আছে, এখন আমরা পরবর্তীতে এখানে তৈরি করব। কিন্তু দেখেন এখান থেকে এখানে এখন আর মিল হচ্ছে না, এর কারণ হচ্ছে আমরা যেহেতু অন্য কাজ করছি, স্ট্রোক ফিল চেঞ্জ করছি, সেহেতু এরকম কিছু চেঞ্জ করলে আপনাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আগের বিন্দুতে একবার ক্লিক করে নিতে হবে। ক্লিক করে নিলেন, এখন আপনি আবার আঁকা শুরু করেন। ঠিক আছে, এখন দেখেন আবার মিল হচ্ছে পেছন থেকে, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ জানা। এভাবে আপনারা ইংলিশ লেটার একটা প্র্যাকটিস করবেন, পাঁচটা ছয়টা সবগুলো প্র্যাকটিস করতে পারেন, তাহলে হাত অনেক স্মুথ হয়ে যাবে।
একটু কার্ভ আছে, কিন্তু এখান থেকে নিব সোজা, যেহেতু পরবর্তীতে শেপটা সোজা গিয়েছে উপরের দিকে, এটাকে ধরে অল্টার প্রেস করে আগে চেপে ধরবো, তারপর এটাকে ধরে এভাবে অ্যাডজাস্ট করে দিব। এখানে নিলাম, অল্টার প্রেস করে এখান থেকে অ্যাডজাস্ট করে দিলাম। নিজের একটু ট্রাই করবেন, অবশ্যই ট্রাই করবেন, মানে এই বিষয়টা আপনাদের জানা এবং অভ্যাস থাকা খুবই জরুরি। এখন যদি এখানে ফিল দিয়ে দিই, স্ট্রোকটা লাগবে না, স্ট্রোক জিরো করে দিই, নাম দিয়ে দিলাম স্ট্রোক। কিন্তু এখানে খেয়াল করেন, এটা কিন্তু মাঝখানে যে গর্তটা, সেই গর্তটায় আসেনি, এটা হয়েছে, ঠিক আছে। আমরা মাঝখানে গর্তটা তৈরি করতে পারি কিভাবে দেখেন, এই লেটার সিলেক্ট থাকা অবস্থায় আমরা যদি এখানে দেখেন দুইটা অপশন আছে, স্টার চিহ্ন আছে, টুল ক্রিয়েট শেপ, আর এখানে আছে টুল ক্রিয়েটস মাস্ক। হ্যাঁ, এটা কিন্তু সিলেক্ট অবস্থায় আছে। যদি এটা নিই, টুল ক্রিয়েট মাস্ক, এটা যদি নিই, তাহলে এখন তৈরি করলে এই মাস্কখানে গর্তটা তৈরি করতে পারবো। তার আগে আমরা এখান থেকে ফিলটা আগের মতো বন্ধ করে রাখি, যাতে আমরা বুঝতে পারি কোথায় দাগ দিচ্ছি। দেখেন, এটা তো সিলেক্ট করা ছিল, আমরা এবার নিব হচ্ছে এটা টুল ক্রিয়েট মাস্ক, এটা নিব। নেওয়ার পর আমরা এখন অঙ্কন করব, ঠিক আছে। মাস্কখান দিয়ে একটু রাফ, এখন আর অত পারফেক্ট দরকার নাই আমাদের। মাস্ক তৈরি করাও একই ব্যাপার, একই রকম পেন টুল দিয়ে আঁকবো আর কি। তবে এই লেয়ারটা সিলেক্ট করে কিন্তু করতে হবে, যেহেতু আমরা ওই লেয়ারে মাস্ক করছি। এখন যদি আমরা এখান থেকে শেপে চলে যাই এবং ফিল একটা কালার নেই, তাহলে দেখেন উল্টা হয়ে গেছে, মাস্কটা এই ভিতরের পাশে হয়ে গেছে। ভিতরের পাশে হচ্ছে আমাদের শেপটা আছে, আর বাইরের পাশে শেপটা নাই। আমরা যেটা করতে পারি, শেপ লেয়ারের ভিতরে যাব, যাওয়ার পর মাস্ক যে অপশনটা আছে এর ভিতরে যাব, এখান থেকে অ্যাড থেকে সাবস্ট্রাক্ট করে দিব। তাহলে দেখেন বাইরের অংশটা এখন দেখা যাচ্ছে, এই নিচের শেপটা বাদ দিলাম, এই এটাও ডিলিট করে দিলাম। দেখেন এখানে স্ট্রোক দেওয়া আছে, স্ট্রোকটা বাদ দিলাম, ফিল কালার চেঞ্জ করে নিতে পারি ইচ্ছে মতো। শুরুতে যে শেপটা তৈরি করেছিলাম সেটা হচ্ছে এই যে, এটা হচ্ছে এই যে। তাহলে আশা করি বুঝতে পারছেন কিভাবে পেন টুল দিয়ে আপনি একটা শেপ তৈরি করতে পারেন। এখন পেন টুল দিয়ে শেপ হবে নাকি মাস্ক হবে, সেটা কিন্তু নির্ভর করে এখানে আপনি কোনটা সিলেক্ট করছেন তার উপরে। সবসময় সাধারণত এই স্টার চিহ্নটা সিলেক্ট করা থাকে, এটা সিলেক্ট করা থাকলে শেপ তৈরি হয়। দেখেন আমি আবার একটা শেপ তৈরি করছি, এখানে শেপ তৈরি করছি, এবং যদি মাঝখানে একটা গর্ত করতে চান, তাহলে এই পাশে ক্রিয়েট মাস্ক এখানে ক্লিক করবেন, তারপর মাঝখানে যে সাইজের গর্ত করতে চান সেখানে গর্ত করবেন। মাঝখানে দেখা যাচ্ছে আপনারা জাস্ট এই শেপের ভিতরে যে মাস্ক থেকে
সাবস্ট্রাক্ট করে দিবেন, তাহলে দেখবেন মাঝখানে একটা গর্ত তৈরি হয়ে গেছে। এটাই হচ্ছে মূল কনসেপ্ট। তাহলে আশা করি বুঝতে পারছেন যে পেন টুল দিয়ে কীভাবে শেপ তৈরি করতে হয় এবং মাস্ক তৈরি করতে হয়।